রে টুম্পা তোর মতো মেয়ে ফেল করে গেল ক্লাসে এত ভালো পড়াশোনা করতিস আর আমি তো ভাবতেই পারছি না তুই কি করে ফেল করে গেলি হারে টুম্পা আমার উপদেশ শুনে ফেল করেছিস তার মানে কি বলতে চাইছিস কি তুই মানে

আগে শুনুন কথা তো শুনে নিন বাবা বলছিল পাঁচ করতে পারলে বিয়ে দিয়ে দেব আমিও ভেবে দেখলাম বিয়ে সুযোগটা হাতছাড়া করি কেন ও বাবা ইস এই টুকু মেয়ের পেটে পেটে এত বুদ্ধি বেশ শোন তোদেরকে কটা প্রশ্ন শোধাইব যে সঠিক উত্তর দিবি প্র্যাকটিক্যালে তাদেরকে বেশি নম্বর দেব ঠিক আছে স্যার তাই হবে পরীক্ষার মতনই করবেন উত্তর ভুল হোক চাই সঠিক হোক ধমকাতে পারবেন না কিন্তু দরকার হলে নম্বরটা কেটে নেবেন আচ্ছা মাধা তোকেই প্রশ্ন করছি আগে হ্যাঁ স্যার আচ্ছা বলতো গাছ থেকে আপেল মাটিতে পড়ে কেন? বারবার মাটিতে না পড়লে কোথায় যাবে আর শুধু আপেল কেন স্যার আম জাম খেজুর সব তো মাটিতেই পড়ে আচ্ছা বলতো কোন ভারতীয় মহিলা প্রথম বিদেশে গ্যাছিলেন? সীতা মাতা তিনি প্রথম শ্রীলঙ্কায় গ্যাছিলেন। আগেই বলা আছে স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিউটন তৃতীয় সূত্রটা বল তৃতীয়টা বলতে পারবো না স্যার তবে দ্বিতীয়টা জানি আর চতুর্থটা জানি হ্যাঁ নিউটনের চতুর্থ সূত্র বলিস কি রে হ্যাঁ স্যার প্রেমের ক্ষেত্রে আই লাভ ইউ সর্বদা স্থির থাকে শুধুমাত্র ইউ এর মান বদল হয়ে যায় মানে ইউ তো এধার ওধার হয় আর কি আরেই বলা আছে স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বল শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা কি বলবো স্যার পার্থক্য শুধু একটাই গ্রামের পথে ঘাটে কুকুর ঘুরে বেড়ায় আর গৌমাতাদেরকে পালন করা হয় আর শহরের গোমাটা গুলো পথে পথে ঘুরে বেড়ায় আর কুকুরদেরকে পালন করা হয় মানে গায়ের অশিক্ষিত লোক গলা গরুর পিছনে ঘোরে আর শহরে শিক্ষিত লোক গলা কুকুরের পেছনে ঘরে অনাথাশ্রম আর বৃদ্ধাশ্রমে তফাৎটা কি অনাথাশ্রম মানে যাদের কেউ কোথাও নাই সেই সব বাচ্চারা থাকে আর বৃদ্ধাশ্রম মানে যাদের সবাই আছে সেই সব বড় লোক ঘরের বুড়ো যা থাকে এই তো তুই একদম ঠিক বলেছিস আচ্ছা শোন এবার বাংলা ব্যাকরণের প্রশ্ন সে বাসন ধুচ্ছে আর তাকে বাসন ধুতে হচ্ছে এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কি প্রথম বাক্যে কর্তা অবিবাহিত তার লাগে নিজের বাসন নিজেই ধুচ্ছে আর দ্বিতীয় বাক্যে কর্তা বিবাহিত বয়ের চাপে কর্তা বাসন ধুতে বাধ্য হচ্ছে আগের বেড়াকে স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে রে বাঙালিদের বিয়ের কার্ডে বিয়ে বাড়িতে প্রজাপতি কেন ব্যবহার করা হয় তার কারণ বজা হয়ে থাকতে হয় ওইটাই সিমাল দিচ্ছে স্যার আচ্ছা আমার শেষ প্রশ্ন পালকির গান কোন কবির লেখা जी सर <laughs>